নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। চীন তার স্বভাব কোনোদিন পাল্টাবে না। চীন আবার গোয়েন্দা জাহাজ পাঠিয়েছে। ভারত 17 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর 2024 পর্যন্ত বঙ্গোপসাগর অঞ্চলে একটি নৌ গুলি চালানোর মহড়ার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। কিন্তু দেখা যাচ্ছে চীনের গবেষণা জাহাজ জিয়াং ইয়াং হং 3 এর কাছাকাছি অবস্থান করছে মনোনীত নেভাল ফায়ারিং জোনের নিকটবর্তী। ভারতীয় নৌবাহিনীর পরিকল্পিত মহড়া একটি রুটিন অপারেশন, যার লক্ষ্য যুদ্ধে প্রস্তুতি, অপারেশনাল সক্ষমতা বাড়ানো। যাই হোক, ভারতীয় নৌবাহিনী এবং চীনা গবেষণা জাহাজের অপারেশনাল এলাকায় ওভারল্যাপ গড়ে তুলেছে। যদিও বেইজিং বজায় রেখেছে যে তার জাহাজ বৈজ্ঞানিক গবেষণায় নিযুক্ত রয়েছে, ভারতীয় নৌবাহিনী কড়াভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভারত ও চীনের মধ্যে ভূ রাজনৈতিক উত্তেজনা বিগত কয়েক বছর ধরে বেড়েই চলেছে, মূলত হিমালয়ে চলমান সীমান্ত বিরোধের কারণে। এই ঘটনা ইতিমধ্যে উত্তেজনাপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কে জটিলতার আরেকটি স্তর যোগ করেছে। বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে চীনা জাহাজের উপস্থিতি সত্ত্বেও মহড়া চালিয়ে যাওয়া ভারতীয় নৌবাহিনীর সিদ্ধান্ত এই অঞ্চলে সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অধিকারের একটি সুস্পষ্ট দাবি। এটি ভারতের সক্ষমতা ও সুরক্ষার সংকল্প সম্পর্কে বেইজিংয়ের কাছে একটি শক্তিশালী বার্তা হিসেবে কাজ করে। মানে সোজা কথায়, ভারত চীনকে পাত্তা দিচ্ছে না। গোয়েন্দা জাহাজ আশেপাশে ঘোরাঘুরি করলেও ভারত মহড়া চালিয়ে যাবে, আর চীন যদি বেশি কিছু করার চেষ্টা করে তাহলে ফল ভুগবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষাণ।